বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে শোধ করতে না পারায় তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন ঋণ গ্রহীতারা। তারা জানায়, চাষের কাজের জন্য বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ নিয়েছিলেন, প্রাকৃতিক দুর্যোগ ও লকডাউনের জন্য তারা সেই ঋণ শোধ করতে পারেননি। ঘটনাটা আমরা করোনা হওয়ার পর থেকেই, তার আগে থেকে তো প্রাকৃতিক দুর্যোগ, আমরা কৃষি কাজ করি, চাষবাসেও কাজ করি, তার থেকে আর্থিক অবস্থা করোনা হওয়ার পর থেকে আমাদের খুবই খারাপ জায়গায় এসে পৌঁছেছে। আর তার মাঝেই আমরা চাষবাস করার জন্যে বা আর্থিক এটা ঠিক রাখার জন্যে চারিদিকে যে ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে কিছু কিছু ঋণ নিই, কিন্তু এই করোনার জন্য কাজকর্ম বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সেই ঋণ শোধ করার ক্ষমতাই কুলোচ্ছে না, যার কারণে আমাদের খুব অবস্থা খারাপ, খাওয়া দুবেলা দুমুঠো খাওয়ার মতো অবস্থা এসে পৌঁছাচ্ছে না, আমরা যে কী করে খেয়ে বেঁচে থাকবো সেই অবস্থাও আমাদের নেই। আপনারা কোন কোম্পানি নিয়েছিলাম? বন্ধন ব্যাংক, আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স, কিছু কিছু রয়েছে যারা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিলো, সেগুলো কিস্তি তো আমরা ঠিকঠাক দিতে পারছি না। আমি নিয়েছিলাম বন্ধন ব্যাংক থেকে 1,10,000। এখন কী করছে ব্যাংকগুলো আপনাদের সাথে? ব্যাংক আসছে, বলছে যে লোন তো শোধ করতে হবে, এটা ঠিক, আমরা যেহেতু নিয়েছি তাদের তো শোধ দিতেই হবে, কিন্তু আমাদের আর্থিক কাজকর্ম না থাকার জন্য, আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা হয়তো ঠিকঠাক দিতে পারছি না। সেসব কিছু এখনও কিছু করেনি, স্যার আসছে, বলছে যে দিতেই হবে, শোধ করতে হবে যেহেতু আপনারা নিয়েছেন, এসব কথা বলছে। সেরকম কিছু হুমকি স্যারা কিছু বলছে যে দিতেই হবে, শোধ যেহেতু নিয়েছেন, আসছে মাঝে মধ্যে, বলছে কেউ দিতে পারছে, কেউ পারছে না, কাকে একজন দু চার কথা বলছে স্যাররা, যে আমরা না পারলে আমাদের স্যার যারা আছে তারা আসবেন, সাথে কথা বলবেন, কী করেছি শোধ তো আপনাদের করতেই হবে। আজকে এখানে আসছি এই কারণেই যে আমরা যাতে কিছু সুরাহা পাই, যাতে আমাদের যে পরিমাণ ঋণটা বেশি হয়ে যাচ্ছে, যে একটা ইন্টারেস্ট কোম্পানিগুলো চাপ আছে, তার থেকে যদি কিছুটা কম করা যায় সেটা থেকে আমরা একটু যাতে রেহাই পাই, যাতে আমাদের এই ঋণগুলো শোধ হয়, তার জন্য সরকারটা আসা। এখন তো খুব মানে আমাদের অবস্থা খারাপ, আমরা ঠিক মতো খেতেও পাচ্ছি না, যেসব আমাদের মানে পুরুষ মানুষরা আছে আমাদের পাশে, আমাদের স্বামী দাদা ভাই বাবা যাদেরকে নিয়ে আমাদের লোন নেওয়া, ঠিক আছে, এবার তাদের কাজকর্ম হচ্ছে না, দাদারা সব বাইরে থাকতো, এখন এসে বাড়িতে বসে আছে, এসে এবার আমাদের কাছে লোনের জন্য চাপ দিচ্ছে, এবার আমরা একটা করে লোন নিয়েছি, যখন এইটা এসে চাপ দিচ্ছে আমরা আবার একটা অন্য লোনে জড়িত হয়ে যাচ্ছি। দিদি, আর একটা এই কোম্পানি এসেছে, লোনটা নিতে হবে, আপনি নেবেন? আমরা পাঁচজনকে জোগাড় করুন, আমরা লোনটা দিয়ে দেবো। এবার আমরা জোগাড় করছি দিদিদের, সব দিদিদেরই এরকম সমস্যা এসে চাপ দিচ্ছে, আমরা আবার একটা লোন নিয়ে ফেলছি দ্বিতীয়বার, এবার এসে আমাদের এখন খুবই চাপ চাপ দিচ্ছে যে দিতেই হবে। আগে যেসব লকডাউনের আগে আমরা কিস্তি 3টে 4টে 5টা করে দিয়েছি, সেইগুলো বাদ দিয়ে দিচ্ছে, বলছে এইগুলো আপনাদের আর কোনো দাম নেই, আমাদের আবার নতুন করে কাগজ এসেছে, সেই কাগজ দেখে আপনাদের আবার লোন দিতে হবে। এবার আমরা কোনো ডিউ হয়ে যাচ্ছে, বলছে সুদের সুদ দিতে হবে, আমরা আসলটা হয়তো দিতে পারবো, ধীরে ধীরে দেবো, আমাদের দিতেও হবে, ঋণ রাখতেও চাই না, এবার আমাদের খুবই চাপ দিচ্ছে, আমরা দিতে পারছি না, 2-3টে করে এক একটা মানুষের লোন হয়ে গেছে, আমরা পেরে উঠছি না। আপনি কোন ব্যাংক থেকে নিয়েছেন? আমি নিয়েছি ন্যাপফিন্স, আরোহণ, কত টাকা নিয়েছি? বন্ধন 40, কোনোটা 40, 50, 25 এরকম করে নেওয়া আছে। আপনি এখন কী চাইছেন? এখন চাইছি আমরা টাকা শোধ করব, কিন্তু ধীরে ধীরে শোধ করব, 500 পারলে 500 দেবো, 1,000 পারলে 1,000 দেবো, আমাদের কিন্তু কোনো চাপ দেওয়া যাবে না, আমরা এটা চাইছি না, আর আমরা সুদ দিতে পারবো না, সুদের সুদ দিতে হচ্ছে, আগে যেগুলো দিয়েছি সেগুলো আমাদের কিন্তু দিতে হচ্ছে, হ্যাঁ, আমাদের কোনো মানে যে দিয়েছি তার কোনো উল্লেখ দিচ্ছে না, যে আমরা জানতে চাইছি যে স্যার এরকম কেন, এত কেন দিতে হবে, আগে 20,000 দিয়ে ফেলেছি আবার আমাদের দিতে হবে, বলছে হ্যাঁ ওটা বাতিল, আবার প্রথম থেকে দিতে হবে। ঋণ প্রদানকারীরা বারবার তাদের বাড়িতে তাগাদা করতে আসছেন, এর ফলে তারা সেই সময় পালিয়ে বেড়াচ্ছেন। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সার্কিট হাউসে আসেন মানবাধিকার কর্মীরা। এদিন ঋণ গ্রহীতারা তাদের কাছে অভাব অভিযোগ জানান। ঋণ গ্রহীতারা জানান তারা ঋণ পরিশোধ করবেন, কিন্তু তাদের যা সামর্থ্য সেইভাবেই। ঘটনা ঘটেছে, আমি একজন খুবই ক্ষুদ্র চাষি,
চাষ আবাদ করার জন্যে এমনি লোন টোন ফাইন্যান্স থেকে নিয়ে দিয়েছিলাম। তা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার ফলে আমি লোনগুলো তবুও ঠিকঠাক চালাচ্ছিলাম, কিন্তু গত 20 সালে যে করোনা ভাইরাসের জেরে সব কিছু বন্ধর ফলে আর আমি এই ফাইন্যান্স লোনগুলোকে আর দিয়ে উঠতে পারছি না, যার কারণে ওনারা আসছেন, ওনারা টাকা পায় আসছেন, আমাদেরকে এসে বলছেন, আমরা বলছেন যে এই লোন না শোধ করতে পারলে অসুবিধা আছে, লোন দিয়ে দিতে হবে। এবার আমাদের এমনই পজিশন যে ওই টাকাগুলো শোধ করব আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তখন আমরা এখান ওখান চলে যাচ্ছি, চলে যাওয়ার ফলে আমাদেরকে পাচ্ছে না, এসে দু একটা কথা শুনিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছি, আবার ওনারা চলে যাওয়ার পর আমরা বাড়ি ঢুকছি, পরবর্তী সময়ে ওনারা কিন্তু আবার এক্সট্রা সুদ চাপিয়ে দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। তা লোকজন আসছে? হ্যাঁ, লোকজন আসছে বলতে ওই সংস্থার লোকজন আসছে আমাদের কাছে। তা আমাদের এমন অবস্থা হয়েছে যে খাবো আজ কি তার কোনো রাস্তাই নেই, তা ওইভাবে কী করে শোধ করব আমরা কিছু আর খুঁজে পাচ্ছি না। তা আমরা এই জন্যই এসেছি যাতে এর কিছু সুরাহা ব্যবস্থা হয়, আমরা সবার কাছে এটা আহ্বান করছি। এসে বলছে এই সুদ আমাদের এই টাকা দিতে হবে, এই কিস্তি দিতে হবে, কিন্তু আমরা একটার পর একটা ওই ধার হয়ে গিয়ে লোন নিতে হচ্ছে, কারো দুটো, কারো চারটে, কারো পাঁচটা, এইভাবে হয়ে যাওয়ার ফলে লকডাউনের ক্ষেত্রে আমরা লকডাউনের আগে পর্যন্ত তবু দিচ্ছিলাম, লকডাউন হয়ে যাওয়ার পর সব লোন কটা এক জায়গায় এসে যাওয়ার কারণে আমরা আর একজনাকেও দিয়ে উঠতে পারছি না। ধুমকি দেখাচ্ছে বলতে আমার ধুমকি অতটা কিছু নয়, কিন্তু এসে কথা টথা এমনই বলছে যেটা আমাদের সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। আমরা তখন চলে যাচ্ছি যে আজকে কিস্তি আছে, আজকে টাকা জোগাড় করতে পারিনি, পালিয়ে যাচ্ছি। ওনারা এসে যাকে পাচ্ছে বাড়ির লোক তাদেরকে এসে বলছে, ওনারা কিছুক্ষণ অপেক্ষা করছেন, আমরা ঢুকতে পাচ্ছি না, এরকম পজিশন হয়ে যাচ্ছে। দিয়ে চলছিলাম এই গত মাস পর্যন্ত তবুও দিয়েছি, আমার ক্ষেত্রে বলছি আমি এই মাস থেকে আর একটা কিস্তিও দিতে পারবো এমন অবস্থাতে নেই। আজ কাদের সঙ্গে কথা বলতেছি, আমাদেরকে এটাই বলা হয়েছে যে ওখানে মানবাধিকার কমিশন আসবে, সার্কিট অফিস আপনারা যান ওখানে। আমরা এটাই চাইছি, আমাদের এই অবস্থাটা আপনাদের আগেই বললাম, এই অবস্থাটা যাতে ভালো হয়, আমরা এ থেকে মুক্তি যেন পেতে চাই, এটা বলতে চাইছি ওনাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।